মারে, তোর অনেক বড় বিপদ, তোর উপরে অনেক বড় কালা দৃষ্টি পড়ছে রে মা, আমি সব দেখতাছি বুঝছ, অনেক দুর্গতি আছে বাবা, বুঝছ। যাই হোক, আমি আপনার কাছে বিশ্বাস করে আসছি বাবা, আপনি এটা কাটা দেন। অসোজা করে দে, শুয়ে পর, চোখ বস, চোখ বুঝ। বাবা রুগী আসছে ভাই, কি হয়েছে? রুগী আসছে বাবা, ভাই ছেলে না মেয়ে? মেয়ে আসছে, পাঠায় দে জরিনা। জি বাবা। রুজিনা কোথায়? ওর স্বামীর পেট খারাপ, পাতলা ভাজা নামছে, খাইতে পারবে না, লইয়া কবিরাজের কাছে যাইবে বলছে। বাতাস কর, শোনেন, আপনি কিন্তু পুরান রুগী এই জায়গা বুঝছেন, তারপর আপনার বলা লাগবে না, তারপর বইলা দে, ভিতরে যাইয়া চুমো খাইবেন কিন্তু, ঠিক আছে? মনে থাকবো তো? আচ্ছা যান ভিতরে। কি হয়েছে মা তোর? বাবা, আপনার কাছে আসছি, আপনার আশীর্বাদে আমার ফুটফুটে একটা বাচ্চা হয়েছে, আপনার কাছে নাম নিতে আসছি যে আপনি একটা নাম রাখবেন। দেখি তোর বাচ্চা চেহারা দেখি, আপনার মতোই হয়েছে। শোন রে মা, আজকে তো অমাবস্যা, তোর ছেলের নাম যা মোশাররফ রেখে দিলাম, তুই খুশি? হ্যাঁ বাবা, আমি খুশি। আমার বাচ্চার একটু দোয়া করে দেন। যা আর শোন, এই বাচ্চা কিন্তু আমি তোরে দিছি, ঠিক না? তো শোন মা, বাচ্চা পাইয়া আমারে ভুলা যাস না, তুই কিন্তু এখনই ভুলা গেছস। না বাবা, ভুলিনি তো, ভুললে আসলাম কেমনে? অনেকদিন পর আইসস, আমি তোরে না কয়ে দিছি যে মাঝে মাঝে আমার কাছে আসবি, সপ্তাহে 2-3 দিন আসবি। আর শোন, আমার যে গোপন কামরা আছে না, ওই গোপন কামরায় আসবি, যেখানে তোরা বাচ্চা দিছিলাম ওইখানে কাক পক্ষেও নাই বুঝছস, কেউ জানে না, 12টা 1 মিনিটে আসবি, ঠিক আছে? মন থাকবো তো? আয় একটু দিয়ে কাছায়, একটু কাছায় আয়, একটু বুকে আয়, যা 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 যা। বড় হইতেছে, বড় হইতে দে। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা আপনার? আমি যে ছেলের সাথে আজকে 5 বছর রিলেশন করে হঠাৎ করে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, এই কারণে বাবার কাছে আসছিলাম। তো লাভ কেস। আচ্ছা শোনেন, আপনার সমস্যার সমাধান হবে, আমাদের পাশে ক্যান্টিন আছে বুঝছেন, ওই ক্যান্টিন দিয়ে 1 গ্লাস পানি নিয়ে আসুন, যে কোনো পানি নিয়ে আসতে হবে। পানি নিয়ে আসছেন, ভালো হয়েছে। বাবা ইয়াতে কি কাজ হবে? কি বলেন আপনি, আমার বাবা আপনি জানেন 33 বছর কামরূপ কামাখ্যা সাধনা করে আসছে, কি বলেন 100% কাজ হবে? কত মানুষের বাচ্চা দিল, কত বড় বড় রোগ, কঠিন রোগ ভালো করলো সে, আপনি কি না জেনে না শুনে খেয়ে আসছেন?
তাহলে সব ঠিক হয়ে যাবে, নিশ্চিন্তে থাকেন। ভিতরে রোগী আছে তো দাঁড়ান, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। কি হয়েছে তোর বাবা? আমি অনেক বড় সমস্যা নিয়ে আসছিলাম। কি সমস্যা তোর বাবা? আমার যে ছেলের সাথে রিলেশন ছিল আজকে 5 বছর, হঠাৎ করে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। আর কাছে বল এবার কি হয়েছে। আমি যে ছেলের সাথে রিলেশন করতাম আজকে 5 বছর যাবত, হঠাৎ করে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। 5 বছর যোগাযোগ বন্ধ করে দিছে? জি। একটু ঘোর তো ঘোর, এখন তুই কি চাইতেছস? আমি চাইতেছি ও আমার লাইফে আবার চলে আসুক। দেখ রে মা, কঠিন একটা কাজ বুঝছস, তোর অনেক কিছু ত্যাগ করতে হইব, তুই পারবি? বাবার জন্য আমি সব করতে পারবো, আপনি শুধু আয়না দেন। আচ্ছা আয়না দিব না, ঠিক আছে গিলাসটা এখানে থো। ওদিকে যা, এখানে দাঁড়া। মারে তোর অনেক বড় বিপদ, তোর উপরে অনেক বড় কালা দৃষ্টি পড়ছে রে মা, আমি সব দেখতাছি বুঝছস। তুই যদি কালা দৃষ্টি না সারাস, তোর কপালে অনেক দুর্গতি আছে রে মা, অনেক দুর্গতি আছে। আমার অনেক কিছু মানতে হবে, তুই পারবি? বাবা আপনি যা বলবেন আমি তা করতে রাজি আছি, তাও আমার চাই বাবা। তাহলে চাস? শোন আমার সাথে এক রাত আমার কামরায় থাকতে হবে, তুই পারবি? বাবা তাইলে আসবো তো? হ্যাঁ অবশ্যই আসবো, তাহলে আমি তাও করতে রাজি আছি। ঠিক আছে তো জরিনা, ওরা কামরা নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে যা। দেশ রুগী আসলে পরে কবি, ঠিক আছে? যে বাবা কাজে ব্যস্ত আছে। কিরে মা তোর মন খারাপ, কি চিন্তা করতেছস? আমাকে যেহেতু আইসস কোনো চিন্তা নাই, একটু কথা শোন। আচ্ছা বাবা সত্যি কাজ হবে তো? অবশ্যই কাজ হবে, আমার কাছে এই পর্যন্ত যত রুগী আইছে যে সমস্যা নিয়ে আইছে সবার সমস্যা দূর করছি, তুই যে আশা করে আইছস তোরা সবই পূর্ণ করে দিব। ঠিক আছে শুয়ে পর, অসোজা করে দে।
পর চোখ বস জি 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 স্যার জি জি একটু তাড়াতাড়ি এবং স্যার জি 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 আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা আচ্ছা এই চুমা বাবা কোথায় স্যার ভিতরে স্যার তোকে আমি অনেক দিন বসে আছি উৎপাতে, তোকে এর আগে একবার ধরছি, তুই যাবি না, ছুটে আসছস। এরপর থেকে তোরকে আর কখনো জামিন দেওয়া হবে না। তুই আমার লোকে, তুই আমার ক্ষতিটা করলি। তুমি হাজারো মেয়ের জীবন নষ্ট করছো, আমারে তুমি শেষ করে দিছো। আমার স্যার আসল একটা বন্ধ স্যার, হাজারো মেয়ের নষ্ট করে স্যার। সেটা আমি জানি, আমার কাছে কমপ্লেন আছে। আমি তো অনেক দিন পর্যন্ত উৎপাতি আছে, এখন আবার ধরবো। এর আগে জামিনে বেরিয়ে এসছো স্যার? স্যার এই মেয়ে এই এখানে বসে আছে কেন? যাও স্যার, ওর কালো দৃষ্টি স্যার আইতেছি। তোর কালো দৃষ্টি? তোকে থানায় নিয়ে তারপরে তোর কালো দৃষ্টি সারামো আমি। আপনি থানা আসেন, আপনার সাক্ষী লাগবে। চলো, খবর আছে।